হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কী ব্যাপারে হচ্ছে। তাহলে চলো ঝটপট ভিডিওটা দেখে নাও। ফ্রেশ হয়ে নিয়েছে, এবার চললাম খিচুড়ি খাওয়ার দেখতে, কারণ বাড়িতে খাবো ঠিক করেছি, এবার দেখি যদি কাউকে পাই সঙ্গে তাহলে খাবো। কারণ দেখো এখানে বাবাই আসছে পিছনে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি মন্দিরের কাছে খিচুড়ি খাওয়ার জন্য, কিন্তু দুঃখ এটাই যে আমি ওখানে বসে খিচুড়ি খাইনি, কারণ কোনো বন্ধু বান্ধব কাউকেই পাইনি সঙ্গে বসার জন্য। আর খিচুড়ি খাওয়া মানে আর কিছুই না, আনন্দ। তো সেই জন্যই, তো রুনা যদি থাকতো অবশ্যই দুজন মিলে খেতাম। তো সেই জন্য আমি বাড়ি ফিরে গেছি আর খিচুড়ি খাইনি, ওখান থেকে বাড়িতেই খাওয়া দাওয়া করেছি। আর দেখো চলে এলাম একেবারে সন্ধেবেলা, তো দুপুরে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, তাই দেখাচ্ছি তোমাদেরকে কীরকম কী লাগছে। তো স্ট্যান্ডটা আনিনি বলে যা তা ভিডিও হচ্ছে। আর দেখো ওই পাশে বাবাইও রেডি হয়ে গেছে, কিন্তু বাবা এখনও রেডি হয়নি। তো বাবা রেডি হবে, আর বাবাই ওখানে দেখো ফটকা নিয়ে তোমাদেরকে কিছু বলছিল। তো যাই হোক, ওটা আমি আর তোমাদেরকে শোনালাম না। আর এখানে দেখো মাকে অনেক জোর জবরদস্তি করে রেডি করালাম, মা তো যাবো না বলছিল। তো চলো সকলেই রেডি হয়ে গেছি, এবার চলে যাই মন্দিরে। আর বিসর্জনের ওইদিকে তো ঢাকের আওয়াজ আসছে যে বিসর্জনের জন্য মাকে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে সবাই। তো চলো দেখা যাক ওখানে কতটা কি এগিয়েছে সব কিছু, তারপর দেখা হচ্ছে আগে। তো এখানে হচ্ছে আমাদের বিসর্জন, তো সেখানে এবার যাব। আর রেডি হয়ে গেছি, সবথেকে সিম্পল একটা চুড়িদার রয়েছে। তো চলো দেখা যাচ্ছে আগে বিসর্জনটা, তোমার জন্য অবশ্যই শেয়ার করবো। বাবাইয়ের জন্য আর মায়ের জন্য, দেখো মা আলাদা বলছে আর বাবাই এখানে আসছে। হাতে মুছলি? হ্যাঁ, ওকে চলে এসো। হ্যাঁ অনেক ফাটা তো, আর আমি 500 টাকা শপিং করলাম, একটা বোমন ফাটাতে পারছি না আর ফাটছো না। তো দেখো বন্ধুরা, এখানে বাবাই একলাই ডান্স করছে, আর ভিড়টা তোমরা দেখলে যা প্রচণ্ড ভিড়, তাই বাবাইকে আর ভিড়ের মধ্যে যেতে দিইনি। তো দেখো ওখানে বাবা বসে আছে পাশে আর বাবাই ডান্স করছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর অন্য বছর আমিও ডান্স করি, কিন্তু এই বছর মনটা ভালো নেই বলে আমি ডান্স করিনি। Thank you.
আমরা চলে এসেছি আর বেশি দূর গেলাম না, তো মন্দিরে এসে ভিডিওটা আবার শ্যুট করলাম, কারণ সবাই মিলে দেখলাম অনেকটা দেরি হয়ে গেছে, তাই বাড়ি চলে এলাম। আর দেখো মন্দিরটা পুরো ফাঁকা লাগছে, খুব খারাপ লাগছিল, আবারও অপেক্ষা করতে হবে একটা বছর, তো মা আসবে আবার এক বছর পর। আর দেখো মন্দিরে যেখানে মাকে রাখে বেদিটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো সবাই ভালো থেকো, টাটা।